So, anyways, as camera, image nature ship website. Okay, so I'm going to open it. Okay, it's the chilo paragraph. The chilo paragraph. I'm going to put it in the Then, ever image near. Okay, so I'm going to take the image near. I'm going to folder it. Okay, I'm going to extend the file to say it. Image. Image near so okay eta niye shomoy shikhi ebar image ta kibhabe near korte website e kibhabe amra chobi production korabo thik ache seta korar jonno amra same bhabe ajke eto class 5 tai na so ekhon amra ekhane likhbo je lecture bracket I g then at a single type icon এখানে আমরা ক্লোজ করে দেব আবার লেখা দিব এটার ভিতরে এখন img এর পরে একটা স্পেস দেব দেন এখানে আমরা লিখব সোর্স এস আর সি ওকে এস আর সি লেখার পরে ইকুয়াল টু দেন ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিলে হবে কোনো ম্যাটার না কোটেশন দিলাম দেন এটার ভিতরে আমার ফোল্ডারের সাথে কি ছিল img.jpg then same name টা আমি চাইলে এখান থেকে কপি করে নিতে পারি প্রবলেম নেই আর ফুল নামটা আমি এখান থেকে কপি করে নিলাম ওকে তে কপি করলাম দেন এখানে আমি পেস্ট করে দিলাম কার ভিতর সোর্সের ভিতর ওকে ফিনিশ সেভ করলাম দেন কি করলাম ইমেজ নামে একটা ট্যাগ নিলাম তার ভিতরে ক্লিক করলাম একটা অ্যাট্রিবিউট হবে সেটা কি সোর্স ট্যাগের ভিতরে যেটা হবে সেটা নাম কি আগে আমি বলে দিছিলাম যে ট্যাগের ভিতরে যেটা হবে সেটা হবে কি অ্যাট্রিবিউট সো অ্যাট্রিবিউট কে দিলাম এস আর সি ইকুয়াল টু কোটেশন দিয়ে তার ভিতরে আমরা ইমেজের নামটা দিয়ে দিলাম ঠিক আছে সো এখন আমরা ওয়েবসাইটে যাই সরি এটা আমি এখান থেকে রান ক্রোম ওকে সো এই যে ইমেজটা চলে আসছে তাই না সো এখন আমরা দেখি ইমেজটা কি এটাই ছিল হ্যাঁ এটাই ছিল ওপেন করে দেখি হ্যাঁ সেম সো ইমেজ চলে আসছে তাহলে আমরা ওয়েবসাইটে কিভাবে ইমেজ নিয়ে আসবো এভাবে তাই না সো এরপর আমরা চাইলে আমরা যেরকম আগে প্যারাগ্রাফ লিখছিলাম তাই না সো এখানে আমরা আবার প্যারাগ্রাফ লিখব প্যারাগ্রাফ শেষ করলাম হ্যাঁ এটি ভিতরে আমরা লিখবো প্যারাগ্রাফ ওকে প্যারাগ্রাফ লিখব আমরা লিখলাম দিস ইজ প্যারাগ্রাফ ওকে সেভ দিস অ্যান্ড রিলোড এই যে প্যারাগ্রাফ চলে আসছে তাই না সো এখন আমাদের ইমেজটা একটু বড় হয়ে গেছে তাই না সো আমরা এখন ইমেজে হোয়াইট এবং হাইটটা চেঞ্জ করে দেবো হোয়াইট হচ্ছে এই যে সোজাসুজিটা হচ্ছে হোয়াইট ঠিক আছে এটাকে সেটা হোয়াইট বলে আর হাইট হচ্ছে এই যে লম্বা লম্বিভাবে যেটা আছে এটাকে বলে কি হাইট ওকে তাহলে আমরা ইমেজটা এখানে আমরা চাইলে এখান থেকে ইমেজের যে যে ফাইলটা আছে তারপর আমরা স্পেস দিলাম দিয়ে আমরা মনে করেন যে হোয়াইট নেব ঠিক আছে তাহলে হোয়াইট লিখে ডাব্লিউ আই ডি টি এস ওকে হোয়াইট ইকুয়াল টু আবার কোটেশন দিলাম ঠিক আছে হোয়াইট আমরা দিলাম যে 200 পিক্সেল ওকে 200 পিক্সেল দিলাম আমরা রিলোড দিই এই দেখ 200 পিক্সেল হয়ে গেছে তাই না সো আমরা এটা চাইলে হাইটটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে সো আমরা চাইলে হাইটটাও আমরা বাড়িয়ে দিতে পারি এখানে আবার কোটেশনের পরে আমরা এই হাইলে করে হাইট ইজ হাইট দিলাম আমরা ধরুন হাইট 300 পিক্সেল দিলাম ওকে হাইট 300 পিক্সেল দিলাম এখানে রিলোড দেই সেম 300 হয়েছে এবার 200 সো এটা আমরা দেখতে চাইলে আমরা এখানে গিয়ে ইনস্পেক্টে যাব হোয়াইট বাটনে ক্লিক করে মাউসে ইনস্পেক্টে গিয়ে এখানে আমরা দেখতে পারবো এখানে যে আমরা হোয়াইট 200 পিক্সেল দিচ্ছি হাইট 300 পিক্সেল দিচ্ছি ওকে সো আমরা কি শিখলাম ইমেজ ট্যাগ নিয়ে আসে কীভাবে ইমেজ হচ্ছে সিঙ্গেল ট্যাগ দেন আমরা সোর্সের মাধ্যমে আমরা ইমেজ ট্যাগকে কল করছি দেন হোয়াইট হোয়াইটটা আমরা ইমেজ ট্যাগকে ছোটো করছি হোয়াইট হাইট দিয়ে আমরা নিজের ইচ্ছা মতো আমরা স্টাইলাইজ করছি ঠিক আছে দেন একটা প্যারাগ্রাফ নিচে 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 একটা প্যারাগ্রাফ চলে আসছে এখানে হ্যাঁ প্যারাগ্রাফ চলে আসছে ওকে সো
thank you so much.